জীবনের মধ্যপ্রান্তে দাঁড়িয়ে তোমাকে ভীষণ মনে পড়ছে। আমি এখন বুঝি জীবনে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয় অনেক ভেবেচিন্তে। তুমি সবসময়ই এমন ছিলে, আমি বুঝি। তুমি আমাকে সতর্কও করেছিলে বারবার। আমি সবসময়ই ভাবতাম হয়তো তুমি এক সময় বদলে যাবে। আসলে বিশ্ববিদ্যালয় জীবনে আমাদের অনেক ভাবনা হয় আবেগের বশে। তখনও বুঝতাম, কিন্তু মানতে চাইতো না মন। এখানেই আমরা ভুল করি। আমাদের বাচ্চারা বড় হয়েছে, ওদের সবসময় আমি বলি জীবনে কোনো সিদ্ধান্তই চূড়ান্ত নয়। অনেক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেবার পরেও মন না চাইলেও পাল্টাতে হয়। এতে হয়তো সাময়িক কষ্ট হবে, তবু ভবিষ্যতে আরও বড় কোনো কষ্ট থেকে মুক্তির পথ তো সৃষ্টি করা হয়। বিয়ের আগে তোমার কোনো কথাই ভালোভাবে শুনিনি, আর বিয়ের পরে সেই তোমারই প্রতিটি কথা, প্রতিটি চালচলনে এত বেশি গা জ্বালা করতো আমার। অথচ তুমি কিন্তু আগে ও পরে ঠিক একই রকম ছিলে, শুধু পরিবর্তন হয়েছিল আমার ভাবনায়। আমি তোমাকে সব সময় যেভাবে ভাবতাম, বিয়ের পরে তোমাকে সেভাবেই পেতে চাইতাম। এখানেই হয়েছে সর্বনাশ। তোমাকে তো চিনতে পারিই নাই, সাথে আমি নিজেকেও নিজে চিনতে পারি নাই। আমি কতটুকু মেনে নিতে পারবো সেটা আমাকেই বুঝতে হতো। তুমি হয়তো জানো আমি অস্ট্রেলিয়াতে একটা স্টুডেন্ট হেল্পলাইনে কাজ করছি। বাচ্চাদের কাছ থেকে কত রকমের ফোন পাই। অনেকের সমস্যাগুলো হুবহু আমাদের মতোই। অনেকে আরও অনেক রকমের সমস্যার জন্য ফোন করে। আমি যতটুকু বুঝি, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা কোনো সিদ্ধান্ত সাধারণত একবার নিলে আর বদলাতে চায় না। যারা মনের মধ্যে কোনো বোঝা নিয়ে, কোনো সিদ্ধান্ত বয়ে নিয়ে বেড়াচ্ছে, আমি তাদের বলি ভুল করো না, সব দ্বিধা ঝেড়ে ফেলো, জীবনের জন্য সিদ্ধান্ত নাও। কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলার পরেও যদি বিন্দুমাত্র মনে হয় নতুন করে ভাববার প্রয়োজন আছে, তবে ভাবো, গভীরভাবে ভাবো। গভীরভাবে ভেবে সাহসী ও সঠিক সিদ্ধান্ত নাও। ছেলেমেয়েদের আমি সবসময় ভালোভাবে মানুষ করতে চেয়েছি। কোনো রকম কষ্ট তাদের জীবনে আসুক কখনো চাইনি, সবসময় তাদের আগলে রেখেছি। রাস্তার খাবার কখনো ধরতেও দেইনি, খালি পায়ে হাঁটতে দেইনি, ছাদে কুয়াশার ভয়ে জ্যোৎস্না দেখতে যেতে দেইনি। নিজেই ধুয়েছি ওদের কাপড়গুলো, ওয়াশিং মেশিনে ধুতে দেইনি, ভেবেছি ওরা ঠিক মতো পরিষ্কার না হয় যদি। আমি এখন বুঝি তুমিও বাবা হিসেবে নিশ্চয়ই ওদের সবসময় ভালো চেয়েছ। আমি যেভাবে চেয়েছি ওরা যাতে যোগ্য মানুষ হয়ে বেড়ে ওঠে, সেটা তুমিও চেয়েছ। সব বাবাই চায়। তুমি হয়তো চেয়েছিলে তারা সামনে থেকে সব প্রতিকূলতার সাথে যুদ্ধ করে জিততে শিখুক, আর আমি চেয়েছি সব সময় আগলে রাখতে। জীবনে কঠিন, বিরুদ্ধ, প্রতিকূল কোনো পরিস্থিতিতে যাতে পড়তে না হয়, আগে থেকেই তাদের রক্ষাবহ হয়ে দাঁড়িয়েছি। কখনো ভাবিনি বাবা মা বাচ্চাদের পাশে সবসময় থাকতে পারে না, থাকা যায় না। ফল যা হবার তাই হয়েছে। জীবন সারাদিন স্ট্রিট ফুড খেয়ে বেড়াচ্ছে, না কাটতে কাটতে মনে হয় জীবাণু কীট পতঙ্গের বাসা বানিয়ে ফেলেছে তার চুলদাড়িতে। ইচ্ছে হলেই খালি পায়ে শীতের রাতেও বের হয়ে যায়, ইদানিং গাঁজা টাজাও খাচ্ছে বলে মনে হয়। নাবিলার রাত হলেই ছাদে যেতে হবে, সকাল হলেই আমার সবচেয়ে অপছন্দের নাস্তা চা মুড়ি দিই, তা লাগবেই। পেটে জ্বালা পড়া হবে বলে কখনো নিয়মের বাইরে ওদের কিছু খেতে দিতাম না। এখন অনিয়মই ওদের জীবন, ওদের জীবনের নিয়ম।
ওদের জীবন থেকে তোমাকে যত বেশি দূরে রাখতে চেয়েছি তত বেশি তুমি চেপে ধরেছো ওদের। ওদের কথাবার্তা, চালচলন, আচার আচরণ কোনো কিছুতেই ওরা তোমার থেকে মুক্তি পায়নি, শত চেষ্টাতেও ওদের রক্ষাবুহ হতে পারিনি, আর কোনোভাবে পারছিও না। তোমার ছেলেমেয়েদের আর কোনোভাবেই আটকাতে পারলাম না, এতদিন ঠেকিয়ে রেখে যা পেলাম, ভয় হয় এরপর না জানি কি হয়। তোমার ছেলেমেয়ে তোমার দেশে তোমার কাছেই যাচ্ছে, সব তোমারই ছিল, সব তোমারই আছে। রবি ঠাকুরের কথাটি এক ইচ্ছে করছে, আমারে যা দিয়েছিলে তা তোমারই দান, গ্রহণ করেছি যত, ঋণী তত করেছ আমায়। আর একটা কথা, এবার খুব সময় নিয়ে ভাবছি, চিন্তা করছি, তোমার দেশ, তোমার ঘর, তোমার ছেলে মেয়েদের কাছে না, এবার যদি শুধু তোমার কাছেই আসি, পারবে, পারবে আমাকে গ্রহণ করতে? রুমা, মেলবোর্ন, অস্ট্রেলিয়া।